रास्ता केटे गाच पेले जे कमिटी बन जंगल केटे दिए मानुष के संतुष्ट करे মানুষের জন্য লড়াই করলো সেই জনসাধারণের কমিটি আজকে চুপ কেন আছে যখন সারেঙ্গা রায়পুরে প্রায় 1,33,00,000 টাকা মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে কেন আছে জনসাধারণের কমিটি চুপ আজকে বাড়ি বাড়ি বসিয়ে দিয়ে সরকারের বোঝা জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন গোটা রাজ্য জুড়ে চুরি দুর্নীতি চলছে কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন স্লোগান উঠছে বেকার যুবকের দুটো হাতে কাজ চাই আমার রাজ্যেই কাজ চাই কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাবে না কেন্দ্রপাতার দাম চাই কৃষকের ফসলের দাম দরকার কারখানার মজুরের ন্যূনতম মজুরি আমার বেঁচে থাকার অধিকার এটা ইনসাফ যাত্রার স্লোগান এটা রাজনীতির ভাষা বামপন্থী রাজনীতির এটাই সংস্কৃতি এটাই ভাষা আর তৃণমূলের রাজনীতির আমলে সংস্কৃতি আর ভাষা কি পুকুরে মোবাইল দুয়ারে সিবিআই পাঁচিলে এমএলএ তিহারে উন্নয়ন কালীঘাটের কাকু পিসি ভাইকো কয়লা বালি মাফিয়া চুরি এটা হলো তৃণমূলের রাজনীতির ভাষা বিজেপি আলাদা করে উল্লেখ করার দরকার নেই চোর বললেই দুটো রাজনৈতিক দলকে বোঝায় আর বামপন্থীরা লড়াই করে এটা তৃণমূল একটা রেজিস্টার চোরেদের দল সেটা প্রমাণ করেছি রাস্তায় থেকে ময়দানে থেকে লড়াইয়ের মধ্যে দিয়ে বিধানসভায় 213টা সিট জিততে পারে চোর চোরই থাকবে সাধু হয়ে যাবে না যেমন কোনোদিন বেকাল এক সোজা হয় না 31 দিন আছে রাস্তায় হেঁটেছে আর এই রায়পুরের সংগ্রামে মানুষ আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে ডিওয়াইএফআই এর একজন প্রাক্তন কর্মী হিসেবে অভিনন্দন জানাচ্ছি কালচার আমরা করছি আমি বক্তৃতা করব না যুব নেতারাই বক্তৃতা করব আমি খালি বলছি যে আমাদের জেলায় ইনসাফ যাত্রা 1 তারিখে ঢুকেছে কমলপুর ছাতনা সালতোড়া গঙ্গাজল ঘাটি বাঁকুড়া শহর তারপর বেলেতোড় তারপরে সোনামুখী বিষ্ণুপুর তারপরে ওদা ধরডাঙ্গার মোড় তালডাঙ্গরা সিমলাপাল খাপড়া আজকে রানীবাঁধ রায়পুর হয়ে বক্সিতে আমরা ঝাড়গ্রাম জেলাকে এই জায়গাটা ছেড়ে দেব ইনসাফ যাত্রাকে আর পঞ্চায়েত নির্বাচনে আমরা সিট পাচ্ছি না এই দুটো কি মিলছে আমি বলবো এই ইনসাফ যাত্রা আমাদের জেলাতে অন্তত একটা জিনিস আমাদের বুঝতে সাহায্য করেছে যে পঞ্চায়েত ভোটে মানুষ লাই হাঁটাতে চেয়েছিল কিন্তু যারা চাল চুরি করে জমি চুরি করে গরু চুরি করে তারা ভোট হলো চুরি করেছে বলে আমাদের জেলায় লাই হাঁটা জিততে পারেনি নালে লাই হাঁটাকে আটকানোর ক্ষমতা কারণ ছিল না আমাদের জেলাতে